আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দিস ইজ মারজান শুমি ফ্রম অ্যাশিয়ো গ্রুপ। এবং আজকে আমি চলে এসেছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এফ ব্লকের 15 নম্বর রোডের 32 নম্বর হাউসে, এবং এখানে আমাদের প্রপার্টি রয়েছে অ্যাশিওর সারফেস। আজকে আপনাদেরকে নিয়ে আমি একটি ট্যুর করব রেডি টু মুভ একটি অ্যাপার্টমেন্টে, যেটা অ্যাশিওর সারফেসে রয়েছে। কিন্তু প্রপার্টিতে ঢোকার আগে আমি জানিয়ে দিতে চাই প্রপার্টির আশেপাশে আমরা কী পেয়ে যাচ্ছি। প্রপার্টির আশেপাশে স্কুলের মধ্যে এখানে থাকছে বিকর্ণেশনুন স্কুল অ্যান্ড কলেজ, এবং তার পাশাপাশি থাকছে ইভেঞ্জার ইন্টারন্যাশনাল স্কুল। ইউনিভার্সিটির মধ্যে এখানে আপনারা পেয়ে যাবেন নর্থ সাউথ ইউনিভার্সিটি, থাকছে AIUB ইউনিভার্সিটি এবং IUB ইউনিভার্সিটি। ডেইলি নিডস পূরণের জন্য আমাদের কিন্তু মেগা শপগুলো দরকার হয়, তো সেক্ষেত্রে আপনারা এখানে পেয়ে যাবেন মেহেদি মার্ট, থাকছে বাজার সারাবেলা, এখানে থাকছে মিনা বাজার, আগরা, স্বপ্ন। তার পাশাপাশি হসপিটাল রয়েছে এখানে, এভার কেয়ার হসপিটাল। সো আমার মনে হয় যে সব কিছুই, মানে একজন মানুষের জীবনযাত্রায় যেই জিনিসগুলোর দরকার হয় নেইবারহুডে, সেই সব কিছুই কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা হতে পারে আপনার জন্য একটি আদর্শ প্রপার্টি। আমরা প্রপার্টির ভেতরে ঢুকে যাই এবং দেখি কেমন করে আমরা আপনাদের জন্য প্রপার্টি করছি। সো ভিউয়ার্স, আমি কিন্তু এখন চলে এসেছি গ্রাউন্ড ফ্লোরে, এবং গ্রাউন্ড ফ্লোরের কমন কিছু ফিচারের কথা যদি বলি, এখানে থাকছে গার্ড পোস্ট, গার্ড অ্যাকোমোডেশন, এখানে থাকছে সাবস্টেশন, তাছাড়া রয়েছে কার পার্কিং। একটা কথা বলতেই হবে, এখানে গ্রাউন্ড ফ্লোরের পাশাপাশি কিন্তু আরও 6টি লিভিং ফ্লোর আছে, অর্থাৎ 7তলা বিশিষ্ট একটি বিল্ডিং অ্যাশিওর সারফেস। গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা চলে যাব এখন ফার্স্ট ফ্লোরে। কিন্তু ফার্স্ট ফ্লোরে যাওয়ার আগে আমি বলতে চাই, প্রত্যেকটি অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু আপনি একটি করে কার পার্কিংয়ের সুবিধা পেয়ে যাচ্ছেন, এবং সিকিউরিটির ক্ষেত্রে কিন্তু আমরা হাইলি সিকিউর যেন আপনারা থাকতে পারেন সেই ব্যবস্থা করে থাকি। সো আমরা চলে যাব আমাদের প্রপার্টিতে, অর্থাৎ অ্যাপার্টমেন্টে। যাওয়ার জন্য আমি ব্যবহার করছি আমাদের অত্যাধুনিক নিউ ফুজি এলিভেটর। আমরা ফার্স্ট ফ্লোরে যাব, ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখাবো। দেখতেই পাচ্ছেন একেবারে হচ্ছে র্যাপিং করা আছে আমাদের লিফটটি, অর্থাৎ নতুন যে সেটার একটা ভাব কিন্তু আপনি বুঝতেই পারছেন। সো আপনারা যখন বাড়িতে উঠবেন, আপনারা কিন্তু হচ্ছে নতুন একটা বাসায় ওঠার যে মজা, মানে নতুন বই, নতুন জুতো, নতুন বাসায় যেই ফিলটা হয় সেটা কিন্তু আপনারা পাবেন। সো আমরা আমাদের অ্যাপার্টমেন্টে চলে এসেছি। আমরা এখন দেখবো 1581 স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট। সো 1581 স্কোয়ার ফিটের এই অ্যাপার্টমেন্টটিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন 3টি বেডরুম, 3টি বাথরুম, যার মধ্যে থাকছে 2টো অ্যাটাচ এবং 1টি কমন। একেবারে ডোর দিয়ে এন্ট্রি করেই কিন্তু আমরা পেয়ে যাব অ্যাপার্টমেন্টের ফর্মাল লিভিং রুম। ফর্মাল লিভিং রুমটি আমার কাছে কিন্তু খুবই চমৎকার লেগেছে। কেন লেগেছে? কারণ এখানে কিন্তু 2টো বড় বড় ফুল হাইটের উইন্ডো আছে, যেখানে আপনারা স্লাইড ডোর দেখতে পাচ্ছেন, স্লাইড ডোর ব্যবহার করা আছে। এবং আমরা যেটা করি সবসময়, আমি অ্যাশিওর বা আমরা সবসময় এটা মেনটেন করি, পরবর্তী যে বিল্ডিং আছে, আশেপাশে যে বিল্ডিংগুলো থাকে, সেগুলোর থেকে কিন্তু আমরা 10 ফিট দূরত্ব রেখে তারপরে প্রপার্টি নির্মাণ করি। সো এখন যদি একটু বলি ডেকোরেশনের কথা, ডেকোরেশন যেহেতু হচ্ছে গিয়ে রেডি টু মুভ অ্যাপার্টমেন্ট, এখানে টাইলস করা আছে, সব কিছু করা আছে, ইভেন কি ইলেকট্রিক ওয়্যারগুলো দেখতে পাচ্ছেন, সব কিছু কিন্তু কানেক্টেড আছে। আপনারা জাস্ট আসবেন আর উঠে যাবেন, আপনার শান্তির নীড় করে নিতে পারবেন একেবারে অল্প সময়েই, আপনাদের কোনো ধরনের সময় লাগবে না ওঠার জন্য। ফর্মাল লিভিং রুমটা যদি আপনারা সাজাতে চান, সেক্ষেত্রে কিন্তু আমি বলতে পারি এল সাইজের একটি সোফা আপনারা এই উইন্ডোর সাইড দিয়ে করতে পারেন। এখানে কিছু সুন্দর যেগুলো ইনডোর প্ল্যান্ট আছে, ইনডোর প্ল্যান্টগুলো রাখতে পারেন এখানে। আপনারা চাইলে এটাকে টিভি ক্যাবিনেট হিসেবে ব্যবহার করতে পারেন, এখানে যদি চান কিছু ক্যাবিনেট করতে পারেন। আমি একটু এই দেয়ালটি দেখাই, এখানে চাইলে কিন্তু ক্যাবিনেট করতে পারেন, এখানে কর্নার ক্যাবিনেটও করতে পারেন, অর্থাৎ একটি ঘরকে সাজানোর জন্য যেটা যেটা করা লাগে আপনারা সেটা কিন্তু করতে পারছেন। সো আমার মনে হয় আর দেরি করা ঠিক হবে না, এবং লাইভটি যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে এই অ্যাপার্টমেন্টটি বা এই প্রপার্টিটি। আমরা যদি ফর্মাল লিভিং রুম থেকে বের হই, তাহলে ঠিক বাম দিকে আমরা পেয়ে যাব অ্যাপার্টমেন্টের কমন ওয়াশরুম, ঠিক আছে, কমন ওয়াশরুম। এবং এখানে থাকছে হচ্ছে একটি বেসিন, দেখতে পাচ্ছেন এখানে তৈরি করা হচ্ছে বেসিন, যারা উঠবেন তাদের পছন্দ অনুযায়ী এখানে বেসিন করা হবে। এবং তারপরে যদি আমরা সোজা চলে যাই, মানে একেবারে আমাদের ফ্যামিলি লিভিং রুম থাকছে এবং ডাইনিং স্পেস থাকছে। আমি এখান থেকে যদি অ্যাপার্টমেন্টের বিভিন্ন রুমগুলোর ডিরেকশন বলি, আমি ডোর দিয়ে ঢুকে পেয়ে গেলাম ফর্মাল লিভিং রুম, তারপরে সামনের দিকে থাকছে ফ্যামিলি লিভিং এবং ডাইনিং, তার পাশে ডান দিকে থাকছে আমাদের কিচেন, অ্যাপার্টমেন্টের সবচাইতে জরুরি একটি অংশ কিচেন। এবং ঠিক বাম দিকে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমাদের গেস্ট বেডরুম, এবং গেস্ট বেডরুম থেকে সামনে রয়েছে চাইল্ড বেডরুম, তারপরে রয়েছে মাস্টার বেডরুম। আমরা এখন একটু গেস্ট বেডরুমে যাই, তারপরে আমরা যাব মাস্টার বেডরুমে। যেহেতু আমরা হচ্ছে ডোর দিয়ে এন্ট্রি করার পরেই পেয়েছি ফর্মাল লিভিং, তারপরে পাচ্ছি গেস্ট বেডরুম। গেস্ট বেডরুমটিতে কিন্তু দেখতে পাচ্ছেন
বেশ সুন্দর স্কোয়ার সাইজের একটি গেস্ট বেডরুম। আমার কাছে সবসময় স্কোয়ার সাইজের রুমগুলো ভালো লাগে, এবং স্কোয়ার সাইজের রুমে যেটা হয়, কোনো ধরনের ব্লকেজ থাকে না, মানে পিলার দিয়ে কোনো ধরনের ব্লক নেই, একেবারে প্রপারলি আপনি জায়গাটা ব্যবহার করতে পারছেন। এবং এখানে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন আপনারা, সেমি হাইটের বা মিড হাইটের একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন। সো অনেক সুন্দর করে কিন্তু আপনারা গেস্ট বেডরুমটিও সাজাতে পারেন। এখানে অনায়াসে একটি সুন্দর বেড বসবে, একটি ড্রেসিং টেবিল বসতে পারে, এবং এখানে ক্যাবিনেটও করতে পারেন এই রুমটিতে। যেহেতু স্কোয়ার শেপ, আপনি যে কোনোভাবে করতে পারেন, আপনি এই পাশে বেড রাখতে পারেন, আপনি ওই পাশেও বেড রাখতে পারেন, আপনি উইন্ডোর পাশেও কিন্তু বেড রাখতে পারেন। আমরা এখন বেরিয়ে আসি, আমরা একটু মাস্টার বেডরুমে চলে যাই। মাস্টার বেডরুমটা আমার খুবই পছন্দ অ্যাশিয়ার সার্ফেসের। এবং আরও একটি কথা বলে দিই, এই ফার্স্ট ফ্লোরের যেই সুবিধাটা আসলে যারা নেবেন তারা পাবেন, সেটা হচ্ছে যে এই অ্যাপার্টমেন্টের সাথে কিন্তু আপনারা একটা টেরেস পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? খুব সুন্দর একটি টেরেস থাকছে, আমি একটু টেরেসটি দেখাই। এখানে একটা না, বেসিক্যালি এখানে কিন্তু দুটো, এটা একটা মিড লেন্থের টেরেস, এবং আরও একটি টেরেস থাকছে হচ্ছে আপনার বারান্দার পাশে, বারান্দার ঠিক সামনে। আপনারা যদি একটু খেয়াল করে দেখেন, বারান্দার ঠিক সামনে একটি টেরেস রয়েছে, এবং এটাকে আপনারা গার্ডেনিংয়ের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন। ওই টেরেসটিকে, মানে ছোটো টেরেসটিকে আপনারা গার্ডেনিং করতে পারেন, কিছু আউটডোর প্ল্যান্ট ইউজ করতে পারেন, এবং এইটাকে কিন্তু আপনারা হচ্ছে বিকেলে বসার জন্য এখানে সিটিং অ্যারেঞ্জমেন্টও করতে পারেন। আমি হলে সেটাই করতাম। সো তারপরে এখন আমি বলেছিলাম যে মাস্টার বেডরুমে যাব, আমরা একটু মাস্টার বেডরুমে চলে আসি। মাস্টার বেডরুমটি হিউজ বড়, ঠিক আছে? হিউজ বড় একটি মাস্টার বেডরুম, এবং এখানে আমার মনে হয় যে যারা দেখছেন তারা বুঝতে পারবেন, ভিডিওতে আমি জানি না কতটুকু বোঝা যাচ্ছে, অনেক স্পেশিয়াস জায়গা রয়েছে, অনেক ওয়াইডভাবে করা হয়েছে। একেবারে ডোর দিয়ে এন্ট্রি করার পরেই আমরা দেখতে পাচ্ছি কর্নারে অনেক ভালো বড় জায়গা রয়েছে। এই জায়গাটিতে আপনারা কিন্তু ড্রেসিং টেবিল করতে পারেন, বা ড্রেসিং ক্যাবিনেট করতে পারেন চাইলে, কিংবা আপনারা হচ্ছে গিয়ে ওয়ার্ড্রবও করতে পারেন। তার পাশাপাশি এখানে কিন্তু ফুল লেন্থের একটি উইন্ডো রয়েছে, যেখানে আপনারা স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন, ফুল লেন্থের উইন্ডো। তার পাশাপাশি এখানে রয়েছে মিড লেন্থের একটি উইন্ডো ডান দিকে। ডান দিকের এই উইন্ডোর পাশাপাশি যেটা আছে, সবচাইতে মজার যে বিষয়টি, এখানে রয়েছে ফুল হাইটের একটি বারান্দা আছে, ঠিক আছে? ফুল হাইটের একটি বারান্দা আছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন, থাই স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন, খুবই সুন্দর লাগবে, এবং গ্রিলটাও হচ্ছে খুবই সুন্দর। এখান থেকে আপনি রোডের ভিউটাও পেয়ে যাচ্ছেন বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার। এবং মাস্টার বেডরুমের সাথে কমন যে ফিচার রয়েছে, কমন ফিচারটি হচ্ছে এখানে ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এখানে অ্যাটাচড ওয়াশরুমের মধ্যে আপনারা এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে একটি ক্যাবিনেট, বেসিন ক্যাবিনেট, এবং তার পাশাপাশি হচ্ছে গিয়ে এখানে যে কমন ফিচার্সগুলো থাকে ওয়াশরুমে সেগুলো পাচ্ছেন। বারবারই বলছি, এটা কিন্তু রেডি টু মুভ একটি অ্যাপার্টমেন্ট, আপনি চাইলেই কিন্তু আজই উঠে যেতে পারেন। আপনি যদি হচ্ছে আজই প্রপার্টি কিনেন, আপনি চাইলে আজই উঠে যেতে পারেন, আপনার পছন্দ মতো যেই টুকটাক কাজগুলো আছে সেগুলো করিয়ে নিতে পারেন, এবং তার পাশাপাশি কিন্তু নতুন যে বাসার ফিল সেটাও পাবেন। সো আমরা মাস্টার বেডরুম থেকে এখন একটু বেরিয়ে আসি। মাস্টার বেডরুম থেকে বেরিয়ে আমরা একটু চাইল্ড বেডরুমের দিকে যাই। ভিউয়ার্স, বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ায় অনেকেই কিন্তু প্রপার্টি খুঁজছেন। সো যারা প্রপার্টি খুঁজছেন তারা হচ্ছে গিয়ে এই লাইফটি যদি দেখে থাকেন, আপনাদের যদি কোনো হচ্ছে রিলেটিভরা থাকে যারা এরকম প্রপার্টি খুঁজছে, তাদের সাথে অবশ্যই লাইফটি শেয়ার করে দিবেন, আমার মনে হয় তাদের উপকার হবে। সো এটা হচ্ছে এই অ্যাপার্টমেন্টের, অর্থাৎ চাইল্ড বেডরুম, মানে মাস্টার বেডরুম শেষ করে আমরা এখন চাইল্ড বেডরুমে চলে এসেছি। এবং চাইল্ড বেডরুমের কমন ফিচারের মধ্যে এখানে একটি অ্যাটাচ বাথরুম থাকছে, যেখানে আপনারা হচ্ছে গিয়ে ক্যাবিনেট বেসিনও পেয়ে যাচ্ছেন, এবং একই সাথে কিন্তু এটাও একটি স্কোয়ার শেপের একটি রুম। সো স্কোয়ার শেপের রুমে আমি যেটা বলেছি যে স্কোয়ার শেপের রুম আমার খুব পার্সোনালি আমার খুব পছন্দ, যে সব জায়গাগুলোকেই ব্যবহার করা যায় সুন্দরভাবে। এটার সাথেও আপনি চাইল্ড বেডরুমের সাথেও পাচ্ছেন হচ্ছে ফুল হাইটের একটি বারান্দা, এখানে আপনারা স্লাইড ডোর ব্যবহার করতে পারবেন, থাই স্লাইড ডোর, এবং একই সাথে এখানে আপনারা পেয়ে যাবেন একটি উইন্ডো, এখানে উইন্ডো রয়েছে, অর্থাৎ আলো বাতাসের কোনো কিন্তু কমতি নেই। এবং ভেন্টিলেশনের ক্ষেত্রে ক্রস এয়ার ভেন্টিলেশনও কিন্তু এখানে হচ্ছে, অর্থাৎ এখান থেকে বাতাস আসছে, এখান থেকেও আসছে, এবং দিনের বেলা তো আমার মনে হয় যে ইলেকট্রিসিটি খরচ আপনারা অনেকটা বাঁচাতে পারবেন, লাইটের দরকার হচ্ছে না এখানে, এবং বাতাসের ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো স্বস্তির বাতাস আপনারা এখানে পাবেন। সো এই যে আমি যেটা বলছিলাম শুরুতে, যে ফার্স্ট ফ্লোর কেনার বা ফার্স্ট ফ্লোরের প্রপার্টি নেওয়ার যেটা সুবিধা, সেটা হচ্ছে এখানে কিন্তু টেরেস পাচ্ছেন আপনারা, ঠিক আছে? এই টেরেসটা আপনারা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। ঢাকা শহরে এখন যেটা হয় যে সবুজের অনেক অভাব আমরা দেখি, যে সবুজ থাকেই না। সো সেক্ষেত্রে আপনি যদি একটু সবুজের মধ্যে থাকতে চান,
আমার মনে হয় এই টেরেসগুলোকে আপনি সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। বড়টাকে আপনারা প্রপারলি হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারেন বিকেলে বসার জন্য বা রাতে কোনো ধরেন সন্ধ্যায় আমরা অনেকে বারবিকিউ করি শীতের সময় বা কিছু টাইম স্পেন্ড করার জন্য পরিবারের সাথে আপনারা কিন্তু টেরেসটিকে ব্যবহার করতে পারেন এই টেরেসটিকে, এবং ছোট যেটা আছে সেটাকে ফুললি আপনারা গার্ডেনিং করতে পারেন। সো এই হচ্ছে চাইল্ড বেডরুমের ফিচার। তারপরে চলে যাব অ্যাপার্টমেন্টে, যেটা সবচেয়েতে জরুরি মানে গৃহিণীদের জন্য বা অ্যাপার্টমেন্টে যারা হচ্ছে গিয়ে আপনার হোম মিনিস্টার যারা আছে তাদের জন্য যেটা সবচাইতে দরকার সেটা হচ্ছে কিচেন। সো আমরা এখানে কিন্তু কিচেনে চলে আসতে পারি, এবং কিচেনে আসার আগে আরও একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু আপনার ভেন্টিলেশনের জন্য আরও একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? অর্থাৎ ডাইনিং স্পেসে আপনারা পেয়ে যাচ্ছেন উইন্ডো। ডাইনিং স্পেসের কথা যেহেতু বলছি, সো ডাইনিং স্পেসের কথা বলতে হলে বলতেই হয় ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং স্পেস মিলে কিন্তু অনেক লম্বা একটি জায়গা হয়। সো আপনি এই জায়গাটিকে সম্পূর্ণভাবে ব্যবহার করতে পারেন আপনার যেভাবে খুশি সেভাবে। জায়গাটিকে আপনারা যদি নিজে চান, এই জায়গাটিকে যদি অনেকেই চায় যে ফ্যামিলি লিভিং রুমে হচ্ছে গিয়ে অনেকে একটা বেড রেখে দেয় কারো শোয়ার জন্য, সো আপনারা সেটা চাইলেও সেটাও করতে পারেন। এবং ডাইনিং স্পেস তো রয়েছেই, এখানে আপনারা টিভি ক্যাবিনেট করতে পারেন, এখানে শোকেস করতে পারেন, আপনাদের যেমন খুশি তেমনভাবে কিন্তু সাজাতে পারেন। এবং ইন্টেরিয়ারেরও কিন্তু এখনও সুযোগ আছে, সো ইন্টেরিয়ার সলিউশনও যদি চান আমরা কিন্তু ইন্টেরিয়ার সলিউশন নিয়ে আপনাদের পাশে আছি। আমি কথা না বাড়িয়ে কিচেনে চলে যাই। কিচেনটা খুবই বড়, এবং কিচেনের কমন ফিচার বলবো না, কিচেনের এক্সট্রা ফিচার রয়েছে এখানে। কিন্তু আমাদের যারা হেল্পিং হ্যান্ড আছে বা আমাদেরকে যারা সাহায্য করে তাদের জন্য একটি রুম আছে, রুমের পাশাপাশি একটি মানে এখানে একটি স্পেস আছে যেটা তাদের জন্য তাদের থাকার জন্য ব্যবহার করতে পারে, এবং একই সাথে একটি অ্যাটাচ বাথরুম আছে। সো আপনারা যারা হচ্ছে হেল্পিং হ্যান্ড রাখেন তাদের জন্য কিন্তু এটা একটা এক্সট্রা ফিচার। সো এটা হচ্ছে গিয়ে আপনার কিচেন টপ, এখানে থাকছে হচ্ছে আপনার স্টোভ, এবং একই সাথে কিন্তু এই জায়গাটিতে থাকছে হচ্ছে স্টোভ, এবং এখানে থাকছে হচ্ছে আপনার টেবিল টপটা। সো এই কিচেনের যেটা বলবো যে নিচে থেকে যে জায়গাটা পুরোটাই আপনারা কিন্তু ক্যাবিনেটের জন্য ব্যবহার করতে পারেন, এবং উপর থেকে আপনারা কিন্তু ক্যাবিনেটের জন্য কিচেনটা ব্যবহার করতে পারবেন, অর্থাৎ স্পেশিয়াস একটা জায়গা কিন্তু আপনারা কিচেনেও পেয়ে যাচ্ছেন। সো মোটামুটি আমরা কিন্তু অ্যাপার্টমেন্টের যে কমন ফিচার্সগুলো আছে যেগুলো খুবই দরকার সেগুলো কিন্তু আমরা জেনে ফেললাম। এখন আমাদের দরকার হচ্ছে রুফটপ। রুফটপটা কেমন আছে সেটা আমরা জানবো। আমরা চলে যাই আবারও লিফট দিয়ে রুফটপে, আপনারাও আমার সাথে আসুন, এবং সবাই একটু কমেন্ট করবেন প্লিজ যে কেমন লাগছে প্রপার্টিতে কেমন লাগছে, এবং হচ্ছে প্রপার্টির যে ফিচার্সগুলো এখন বললাম সেই ফিচার্সগুলো আপনাদের কাছে কেমন লাগছে। যদি প্রপার্টি পারচেজ করতে চান বা প্রপার্টির ব্যাপারে কোনো ধরনের আপনাদের ইনফরমেশন দরকার হয় সেটাও কিন্তু আপনারা আমাদেরকে কমেন্টে জানিয়ে দিতে পারেন। তাছাড়া আমাদের ওয়েবসাইট আপনারা ভিজিট করতে পারেন, আমাদের ফেসবুকের বিভিন্ন ফিচার্সগুলোও আপনারা কিন্তু দেখে নিতে পারেন, কারণ অ্যাসিওরে শুধুমাত্র এটাই না, আমাদের আরও প্রপার্টি রয়েছে, বাট এটা হচ্ছে রেডি টু মুভ একটি অ্যাপার্টমেন্ট। সো আপনারা যারা হচ্ছে গিয়ে এখন খুঁজছেন অনেকেই যে একটা নতুন জায়গা বা নতুন বাসা, তাদের জন্য আমার মনে হয় আইডিয়াল একটি প্লেস হতে পারে বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়ার এফ ব্লকের 15 নম্বর রোডের 32 কমন ফিচার্সগুলোর মধ্যে যেরকম আপনারা ওখানে পেয়ে যাবেন, গার্ডেন পেয়ে যাবেন, তাছাড়া ওখানে প্লান্টেশনের জায়গা থাকছে ওখানে। আচ্ছা, রুফটপে আসলে হচ্ছে গিয়ে কখনোই লিফট সরাসরি আমি দেখিনি। সো এক ফ্লোর আমরা হেঁটে যাই, আর এক ফ্লোর হেঁটে আমি যখন রুফটপে উঠছি তখন আমি কমন স্পেসের ব্যাপারেও একটু বলে দিই। কমন স্পেস বলতে লিফটের পাশে যে সিঁড়ির কমন স্পেসটা রয়েছে, আপনারা ভেন্টিলেশনের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কত আলো এখান থেকে আসছে, প্রতিটা ফ্লোরেই কিন্তু এরকম মিড হাইটের উইন্ডো দেওয়া আছে। সো সেক্ষেত্রে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। অনেক বিল্ডিং হয় যে জড়ো সড়ো অন্ধকার থাকে, আলো বাতাস থাকে না, সেক্ষেত্রে কিন্তু অ্যাসিওর সারফেস আপনার জন্য অবশ্যই একটি আইডিয়াল প্রপার্টি হতে পারে। সো আমরা রুফটপে চলে এসেছি। রুফটপ আমার সবচাইতে ভালো লাগে যে কোনো অ্যাপার্টমেন্টে, যে কোনো প্রপার্টির সাথে রুফটপের যে সুবিধাটা থাকে সেটা আমার কাছে খুবই ভালো লাগে। সো রুফটপে যেটা বলছিলাম যে এখানে এই যে বিভিন্ন প্লান্টেশনের জন্য কিন্তু এখানে জায়গা রয়েছে, এবং হচ্ছে অনেক রোদ। সো এখানে কিন্তু প্ল্যান্টেশনের জায়গা রয়েছে, আমি রোদের দিকে তাকাতে পারছি না, সো আমরা রোদের অপোজিটেই দেখাই। এখানে কিন্তু প্ল্যান্টেশনের জন্য জায়গা রয়েছে, তাছাড়া রুফটপটা অনেক বড়। যদি ফ্যামিলি কোনো গ্যাদারিংস বা কোনো প্রোগ্রাম করতে চান সেক্ষেত্রে কিন্তু রুফটপটা আপনারা ব্যবহার করতে পারেন। যদি আমি বলি যে হচ্ছে এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট কী আছে, আমি একটু আসি, আপনি আমার সাথে আসুন। সো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্টও রয়েছে। সো বিকেলবেলা যদি হচ্ছে কারো মন খারাপ থাকে বা মন ভালো থাকে, ছাদে ঘুরতে আসলে কিন্তু আপনারা খুব সুন্দর একটি ছাদ পেয়ে যাচ্ছেন।
সো আমার মনে হয় যে মোটামুটি আমরা সব ফিচার্সের ব্যাপারে কথা বলে ফেলেছি এবং অ্যাসিওর সারফেস যদি আপনার জন্য হয় আইডিয়াল প্রপার্টি আজকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে কিন্তু আপনারা আমাদের প্রপার্টি কেনার ব্যাপারে কথা বলতে পারেন, আর কোনো ধরনের ইনফরমেশান থাক যদি আপনাদের দরকার হয় সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন আমাদের পেজে। আমাদের অ্যাসিওর গ্রুপের যে পেজ রয়েছে আমি যেখান থেকে এখন লাইভে আছি আমাদের পেজে কিন্তু আপনারা টেক্সট করতে পারেন, তাছাড়া আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন। সো আজকের মতো আমার মনে হয় এই প্রপার্টি থেকে আমি এখানে বিদায় নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।